গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা দেখে হয়তো আবেগাপ্লুত হয়েছেন আপনিও। একজন ক্রিকেটারের জীবনে বাবার অবদান কতখানি সেটা বলে দিচ্ছে সরফরাজ খান আর নওশাদ খানের এই ছবিটাই। সন্তানের জন্য বাবারা তো কত ত্যাগই স্বীকার করেন, তবে নওশাদ খান যা করেছেন সেটা আলাদা একটা গল্পই বলে যায়। কিংবদন্তি অনিল কুম্বলের হাত থেকে সরফরাজ যখন টেস্ট ক্যাপটা নিচ্ছিলেন তখন একটু দূরে দাঁড়িয়ে দেখছিলেন নওশাদ, যার অনুপ্রেরণা জেদ, ত্যাগ আর পরিশ্রমে সরফরাজের এত দূর আসা। বাবার পরিশ্রম আর নিজের নিবেদনে ভারতের ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিয়েছিলেন সরফরাজ, কিন্তু জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। অবশেষে ভাগ্যের শিকে ছিঁড়ল, প্রথমবার জাতীয় দলের ডাক পেয়ে সেই সিরিজেই টেস্ট অভিষেক। চোখে জল নিয়ে ছেলের টেস্ট ক্যাপটায় হাত ছুঁয়েছেন, চুমু খেয়েছেন। ভারতের 311 নম্বর টেস্ট ক্যাপটা তো তারও। নিজে ছিলেন মুম্বাইয়ের লোকাল ক্রিকেটার, স্বপ্ন দেখতেন একদিন জাতীয় দলে খেলবেন। নিজে পারেননি, তবে ছেলেকে দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন। চোখের সামনে সেই স্বপ্ন সত্যি হয়েছে। এমন দিনে আবেগ কি আর বাধা মানে? সরফরাজের এই রোলার কোস্টার রাইডে তার ছায়াসঙ্গী ছিলেন তার বাবা ও কোচ নওশাদ খান। সেই 6 বছর বয়সে ছেলের হাতে তুলে দিয়েছিলেন ব্যাট মুম্বাইয়ের কুরলায় নিজের বাড়িতে বানানো 18 গজের টার্ফের উইকেটে। থ্রোয়ের পর থ্রো করে গেছেন সরফরাজকে। মূলত সেখানেই গড়ে উঠেছে সরফরাজের ব্যাটিং সত্তা। এরপর থেকে ক্রিকেটকে ধ্যান জ্ঞানী বানিয়ে ফেলেছেন সরফরাজ। যেদিন কোনো খেলা থাকে না সেদিন ভোর 5টায় শুরু হয় ক্রস ময়দানের অনুশীলন। এরপর মুম্বাইয়ের রঞ্জি দলের নেটে কাটে দুপুর পর্যন্ত, বাড়ি ফিরেও ক্ষান্ত নেই, সন্ধ্যা পর্যন্ত চলে টার্ফের উইকেটে ব্যাটিং। অফ সিজনেও ছুটি মেলেনি সরফরাজ ও তার ভাই মুশিরের, যিনি এবার খেলেছেন ভারতের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। নওশাদ তার দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়তেন মুম্বাই থেকে আগ্রার উদ্দেশ্যে 1800 কিলোর লং ড্রাইভে। চলতি পথে বিভিন্ন শহরের নানান ক্লাবে ম্যাচ খেলে বেড়াতেন দুজনে, অর্থাৎ ক্রিকেট থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগই ছিল না সরফরাজ মুশিরের। সরফরাজ ক্রিকেটের প্রতি এই নিবেদনের ফলটা মাঠে পেতে শুরু করেছেন 2019 মৌসুম থেকে। 2019-20 ও 2021-22 টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে 900-এর বেশি রান, ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং গড় 70 ছোঁয়া, ক্রিকেট ইতিহাসে যেটা চতুর্থ সর্বোচ্চ। 2020 সালের পর থেকে এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটে 2000-এর বেশি রান করেছেন 82 গড়ে। এই সময়ে তার চেয়ে বেশি রান করতে পারেননি পৃথিবীর আর কোনো ব্যাটারই। এমন দারুণ রেকর্ডের পরও জাতীয় দলের দরজা খুলছিল না সরফরাজের জন্য। এ নিয়ে সুনীল গাভাস্কার, ইরফান পাঠান, আকাশ চোপড়ার মতো সাবেক অনেক ক্রিকেটারই সমালোচনা করেছেন নির্বাচক প্যানেলের। সরফরাজ নিজেও এক সেঞ্চুরির পর তেরে ফুরে উদযাপন করে জবাব দিয়েছিলেন। তবে সরফরাজের অপেক্ষার প্রহর ফুরিয়েছে, ধৈর্য আর পরিশ্রমের ফল পেয়েছেন তার বাবা নওশাদও। বাবা ছেলের অক্লান্ত পরিশ্রমের প্রতিদান পাওয়ার সাক্ষী হয়ে রইল রাজকোট স্টেডিয়াম। অবশ্য প্রথমবার ব্যাটিংয়ে নামার আগেও অপেক্ষা ফুরাচ্ছিল না সরফরাজের, 4 ঘন্টা প্যাড আপ করে বসেছিলেন। পরে অবশ্য ভেবেছেন সারা জীবন যে মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন সেটার জন্য আরও কয়েক ঘন্টা তো ধৈর্য ধরাই যায়। রাজকোটের গ্যালারিতে বসে ছেলের প্রথম আন্তর্জাতিক ইনিংস দেখেছেন নওশাদ। দারুণ খেলতে থাকা সরফরাজ থেমেছেন জাদেজার ভুল কলে রান আউটে কাটা পড়ে। তার ইনিংসের এমন সমাপ্তি দেখে ড্রেসিং রুমে অধিনায়ক রোহিত তখন রেগে মেগে মাথার ক্যাপটা আশ্রে ফেলেছেন। দিন শেষে জাদেজাও সোশ্যাল মিডিয়াতে সরফরাজকে সরি বলেছেন। এটাই বলে দেয় সরফরাজের সামর্থ্যের প্রতি কতটা প্রত্যাশা সবার। আলোচনায় এসেছিলেন সেই শৈশবেই হ্যারিস শিল্ড আন্তঃস্কুল টুর্নামেন্টে 2009 সালে 439 রানের ইনিংসে ভেঙেছিলেন সচিন টেন্ডুলকারের রেকর্ড। সরফরাজকে একবার দেখবেন বলে মুম্বাইয়ের ক্রস ময়দানে সেদিন টিভি রিপোর্টারদের সাথে ভিড় জমিয়েছিলেন দর্শকরাও, যার রেকর্ড ভেঙে স্পটলাইট টেনেছিলেন নিজের দিকে। সেই সচিনকে প্রথম সামনে থেকে দেখেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের নেতে। বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল তখন ব্যাটিংয়ের টোটকা নিয়েছিলেন সচিনের কাছ থেকে। আশরাফুলকে দেয়া সচিনের সেই টিপস শুনে সেটা কাজেও লাগিয়েছিলেন সরফরাজ। এরপর থেকে কেবলই ছুটে চলা, মুম্বাইয়ের বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল দল, দুটো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, আলো ঝলমলে আইপিএল সবই পেয়েছেন। তবুও এরপর পা হড়কেছে, পথ হারিয়ে আবার ফিরেছেন। এখন সরফরাজের অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেটে রান ফোয়ারা ছোটানোর। রাজকোট টেস্টের প্রথম দিন শেষে
ভিডিও কলে ছোট ভাই মুশিরের সাথে কথা বলছিলেন সরফরাজ। দুই ভাইয়ের কথোপকথনের এক পর্যায়ে শোনা যায় সরফরাজ মুশিরকে বলছেন, একদিন তুইও এখানে খেলতে আসবি, কে জানে পাঠান কিংবা পাণ্ডিয়া ব্রাদার্সের মতো খান ব্রাদার্সকেও হয়তো অদূর ভবিষ্যতে ভারতের জার্সিতে দেখা যাবে একসাথে।